সুবিধা ওয়েবসাইটে বর্তমানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ বাংলাদেশে গাড়ি এক্সপোর্ট করার জন্য যে বুকিং সিস্টেম চালু হয়েছে, অর্থাৎ আপনার গাড়ি বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য যে স্লট বুকিং করতে হতো, সেই স্লট বুকিংয়ে কিন্তু বড় ধরনের একটি আপডেট এসেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে, দেখুন একটি রেড কালারে ইউডিআই এর নাম্বার কিন্তু শো হচ্ছে, অর্থাৎ এর আগে আমরা নর্মালি কিন্তু বুকিং করতে পারতাম। এখন কিন্তু আপনি যদি গাড়ি বুকিং করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ইউডিআইএন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো বন্ধুরা, এই ইউডিআইএন নাম্বারটি কী এবং এই ইউডিআইএন নাম্বার আপনারা কোথায় পাবেন এবং এই ইউডিআইএন নাম্বার কি আপনারা অনলাইনে পাবেন? অবশ্যই অনলাইনে পাবেন, কিন্তু এই ইউডিআইএন নাম্বার নিতে গেলে আপনাদেরকে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে এবং এই ইউডিআইএন নাম্বার আপনি কমপ্লিটলি বা সাকসেসফুলভাবে কীভাবে পাবেন। আর এই ইউডিআইএন নাম্বার যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির স্লট বুকিং করতে পারবেন না। এর আগে কিন্তু স্লট বুকিং করতে গেলে ইউডিআইএন নাম্বার লাগতো না, এখন থেকে কিন্তু আপনি যখনই বুক করতে যাবেন তখনই কিন্তু আপনার ইউডিআইএন নাম্বার দিতে হবে। তো চলুন সেই ইউডিআইএন নাম্বার আমরা কীভাবে পাবো কমপ্লিট তথ্য থাকবে ভিডিওর মধ্যে। ভিডিওটি শুরু করে নেওয়ার আগে করব একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজার ওপেন করে নিয়েছি, তো আপনারা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে উপরে যে সার্চ গুগল আর টাইপ ইউআরএল যে বারটি আছে অর্থাৎ সার্চ বার, সেখানে আপনারা টাইপ করবেন udin.wb.gov.in। এই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। তো আমি সার্চ বারে udin.wb.gov.in টাইপ করেছি, টাইপ করে আমরা এখানে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। প্রেস করলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে ইউডিআইএন এর অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। তো বন্ধুরা দেখুন একটু নিচে চলে আসবেন, এখানে নিচে চলে আসলে আই এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট যেটা আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ডান সাইডে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আইডি অপশান পেয়ে যাবেন, ক্রিয়েট আইডিতে ক্লিক করবেন, তারপরে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। সিলেক্ট করলে পরবর্তী পেজ চলে আসবে, তো এখানে নিচে একটি বক্স আছে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আপনার আধার নম্বর দেবেন, অর্থাৎ যার নামে এলসি বা যিনি এক্সপোর্টার তার আধার নম্বর কিন্তু এখানে দিতে হবে। আপনি আধার নম্বরটি নির্ভুলভাবে দিয়ে দেবেন, দেওয়ার পরে ডান সাইডে যে গেট ওটিপি অপশান দেখতে পাচ্ছেন ক্লিক করবেন। গেট ওটিপিটি ক্লিক করার সাথে সাথে আপনাদের পরবর্তী পেজ চলে আসবে। তো এখানে একটু বলে রাখি যে আপনারা যদি এখানে আপনার যে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক, আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে ওটিপি যাবে না, অর্থাৎ আপনার ফোনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার ফোনের আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটি লিঙ্কড আছে সেই ফোন নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এই যে ওয়ান টাইম পাসওয়ার্ড লেখা আছে এখানে যে ঘরটি আছে সেই ঘরে আপনি আপনার ওটিপিটি দিয়ে দেবেন। আপনার কমপ্লিট ওটিপিটি দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে, এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে পরবর্তী পেজ চলে এসেছে, তো দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন নম্বর প্রোভাইড করতে হবে যেটি আমাদের রেজিস্ট্রেশন নম্বর হবে, অর্থাৎ পরবর্তীতে এই ওয়েবসাইটে লগ ইন করতে গেলে এই ফোন নম্বরটা বারবার ইউজ করতে হবে। তো নাম্বারটি আমরা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে সিঙ্গাপে আমরা ক্লিক করব। সিঙ্গাপে ক্লিক করার সাথে সাথে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, আপনারা এখান থেকে ওকে করে দেবেন। তারপরে আবার এটা হোম পেজে চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে আই এগ্রি, এখানে আবার ক্লিক করবেন। ডান সাইডে দেখতে পাচ্ছেন লগইন, লগইনে আপনারা ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে যে ফোন নম্বরটি আপনি ইউজার আইডি হিসেবে চয়েস করেছেন সেই ফোন নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন। ফোন নম্বরটি দেওয়ার পরে ডান সাইডে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি, এখানে ক্লিক করবেন, বাকিটা ওকে করবেন। ওকে করার পরে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এখানে যে ওটিপির ঘরটি ফাঁকা আছে সেই সেখানে দিয়ে দেবেন। ওটিপিটি দেওয়ার পরে ডান সাইডে সাইন ইন অপশান দেখতে পাচ্ছেন, সেই সাইন ইন অপশানে আপনি ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে পরবর্তী পেজ চলে আসবে, তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ এখানে চলে এসছে, অর্থাৎ আমাদের কমপ্লিটলি কিন্তু এই পোর্টালে বা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের এখানে কমপ্লিটলি লগ ইন হয়ে গেছে। তো একেবারে ডান সাইডে উপরে আপনারা চলে যাবেন, উপরে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিসেস বলে একটি অপশান আছে, তো দেখতে পাচ্ছেন এই যে সার্ভিসেস, সার্ভিসেসের উপরে ক্লিক করলে আপনারা এখানে দুটো সার্ভিস পাবেন। একেবারে নিচে সুবিধা আইপেন এলসি যে অপশানটি পাচ্ছেন সেখানে ক্লিক করবেন, সেখানে ক্লিক করার পরে
আবার আপনার এখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আধার নম্বর আবার এখানে দিতে হবে। যিনি এক্সপোর্টার বা যার নামে এলসি আছে তার আধার নম্বর এখানে আপনি দিয়ে দেবেন। আধার নম্বর দেওয়ার পরে গেট ওটিপিতে আমাদেরকে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে আবার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটি লিঙ্কড আছে সেই ফোনে একটি ওটিপি যাবে। ওটিপিটি যাওয়ার পরে ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনার ফোনে যে ওটিপিটি গিয়েছে সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন। ওটিপিটি দেওয়ার পরে আপনারা অবশ্যই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ওটিপি এসছে সেই ওটিপি আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিতে দেওয়ার পরে আমরা যে ভেরিফাই ওটিপি অপশান আছে সেই ভেরিফাই ওটিপিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটি কিন্তু অর্থাৎ আধার অথেন্টিকেশন হয়ে গেল। এটি আপনি পপ আপটি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এলসি নম্বর আপনাদেরকে এন্টার করতে হবে, এলসি ইস্যু ডেট, এলসি এক্সপায়ারি ডেট, তারপরে দেখতে পাচ্ছেন টোটাল ওয়েট অফ কনসাইনমেন্ট, আপনার কত কুইন্টাল বা কত টন মাল সেটি, কটা স্লট রিকোয়ার্ড, শিপমেন্ট ডেট, তারপরে কোন পোর্ট, তারপরে আপনার যে এলসি কপিটি আছে সেই এলসি কপিটি কিন্তু আপলোড করতে হবে। তো বন্ধুরা এখানে আমরা ফর্মটি ভরে নিচ্ছি। তো প্রথমে আমি আমার যে এলসি নম্বর আছে সেই এলসি নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যখন এলসি নম্বর দেখবেন খুব ভালো করে মিলিয়ে দেখে নেবেন এবং যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু সমস্যা। তারপরে আপনার এলসির যে ডেট অফ ইস্যু আছে সেই ডেট অফ ইস্যু ডেটটি দিয়ে দেবেন। এখানে ক্লিক করলে কোনো ক্যালেন্ডার ওপেন হবে না, ম্যানুয়ালি আপনাদের ডেটটি কিন্তু এখানে টাইপ করতে হবে। ডেট ফরম্যাট আছে, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে এখানে ডেটটি এন্টার করছি আপনারা এইভাবে ডেটটি এন্টার করবেন। এন্টার করার পরে তারপরে থাকছে ডেট অফ এক্সপায়ারি, অর্থাৎ আপনার এই এলসিটির এক্সপায়ারি ডেট কত সেই ডেটটি আপনি এখানে মেনশান করবেন। সেই ডেটটি আপনি এখানে দিয়ে দেবেন, ওটিও দিয়ে দেবেন, ডেট, মান্থ এবং ইয়ার এইভাবে আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে টোটাল ওয়েট অফ দি কনসাইনমেন্ট, আপনার যে এলসিটি আছে বা আপনি যে মালের এলসি সেই মালটি কত টন বা কতটা পরিমাণ সেই পরিমাণটি আপনি এখানে দিয়ে দেবেন। আপনার যা হবে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দেবেন। তারপরে আপনার এই টোটাল মালগুলো এক্সপোর্ট করার জন্য টোটাল কটা স্লট দরকার, অর্থাৎ একটা একটা গাড়ির জন্য একটা একটা স্লট, তো সেক্ষেত্রে আপনার কটা গাড়ি দরকার, যে কটা গাড়ি দরকার সেই কটা আপনি এখানে এন্টার করবেন। 1, 2, 3, 4 যা আপনার ক্ষেত্রে হবে সেটি আপনি এখানে কিন্তু টাইপ করে লিখে দেবেন। তো আমার ক্ষেত্রে এখানে আমার টোটাল এটা এক গাড়ি মাল, তো সেক্ষেত্রে আমি এখানে একই দিয়ে দেবো। এক দেওয়ার পরে তারপরে লাস্ট ডেট অফ শিপমেন্ট, এটাও আপনি এলসি কপিতে পেয়ে যাবেন, সেখানে কিন্তু মেনশান করা থাকে লাস্ট ডেট অফ শিপমেন্ট। শিপমেন্ট ডেটটিও আপনি এখানে দিয়ে দেবেন। শিপমেন্ট ডেট দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাস্ট এখানে সাত নম্বর যে অপশানটি রয়েছে ফর পোর্ট, অর্থাৎ আপনি কোন পোর্ট থেকে আপনার মালটি আপনি এক্সপোর্ট করবেন। তো এই মুহূর্তে এটি দুটো পোর্টেই অ্যাভেলেবেল আছে, মেহেদীপুর আর ঘোচাডাঙ্গা। তো আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে আপনার এলসি কপি আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখান থেকে এলসি কপি আপলোড করতে হবে। অবশ্যই এলসি কপিটি কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, অন্য কোনো ফরম্যাটে নেবে না। তো আপনার এলসি কপিটি আপনি সিলেক্ট করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে সমস্ত ডিটেলসটা মিলিয়ে দেখে নেবেন, তারপরে যে আপলোড অপশান আছে আপলোডে ক্লিক করবেন। ডকুমেন্টস সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। আপনি এখানে টেম্পোরারি 15 দিনের জন্য এই ডকুমেন্টসটি সেভ রাখতে পারবেন, আর পেমেন্ট করার পরে এটা 1 বছর আপনার সেভ থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটি পেমেন্ট করতে হবে, যে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নাম্বার নেওয়ার জন্য, অর্থাৎ এখানে মেক পেমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ চলে এসছে। তো এখানে একটি ফাইল শো করছে, এখানে যে ছোট্ট একটি ঘর আছে এখানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর একটু নিচে চলে আসবেন, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি ইউনিক আইডেন্টিফিকেশান নম্বর নেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে তলায় যে টোটাল অ্যামাউন্ট টু পে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু সরাসরি পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা সরাসরি আমরা এখানে টোটাল অ্যামাউন্ট টু পে এই যে অপশানটি আছে এর উপরে আমরা ক্লিক করব। এর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী পেজ আসবে। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পরে একটু লোডিং নেবে। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পরবর্তী পেজ অর্থাৎ পেমেন্ট গেটওয়ে পেজ চলে এসেছে, গ্রিপসের সাইডে চলে এসেছে। স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচে আসার পরে ভেরিফাই অ্যান্ড চেকড, তারপরে নেক্সটে ক্লিক করব। পেমেন্ট মোড সিলেক্ট করবো এসবিআই ইপে, পেমেন্ট থ্রু গেটওয়ে সিলেক্ট করব। নেক্সটে ক্লিক করব, জিআরএন নাম্বার জেনারেট হবে। জিআরএন নম্বরটি অবশ্যই আপনারা কপি করে রেখে দেবেন, জিআরএন নম্বরটি অবশ্যই কিন্তু লাগবে। তারপরে আমরা ওকে করব। ওকে করার পর স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসবে, পে নাও এ ক্লিক করব। পে নাও এ ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে পেমেন্ট গেটওয়ে পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, পেটিএম, যা খুশি দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন।
তো আমি এখান থেকে আমার পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নিয়েছি। নেয়ার পরে আমরা এখানে পে নাও এ ক্লিক করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পেমেন্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা SBI নেট ব্যাংকিং এ পেমেন্ট করছি, আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়েছি। তারপরে আমরা এখানে পেতে ক্লিক করেছি। করার পরে আমাদের ব্যাংকে যে ফোন নম্বর দেওয়া আছে সেই ফোনে ওটিপি এসেছে। ওটিপি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আমাদের এই 100 টাকার পেমেন্টটি কিন্তু সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে পেমেন্ট সাকসেসফুল দেখানোর পরে এটি একটু লোড নেবে, আপনারা কোনো ব্যাক স্পেস রিলোড কিছুই করবেন না, এটা কিন্তু অটোমেটিক হবে। তো পেমেন্ট গেটওয়ে পেজ থেকে সরাসরি গ্রিপসের পেজে চলে আসলো, এবং এখানেও দেখতে পারবেন যে একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পরে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, এখানেও ব্যাক স্পেস বা রিলোড কিছুই চাপবেন না। এখান থেকে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আবার UDIN যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রিডাইরেক্ট হয়ে আবার চলে যাবে। উপরে একটি পপ আপ আসবে, পপ আপটি আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর অনেক সময় এটা লগ ইন থাকবে, আবার অনেক সময় এটা লগ আউট হয়ে যেতে পারে। তো আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে গেছে, আবার হোম পেজে চলে আসছে। আই এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা পুনরায় আমাদের রেজিস্টার মোবাইল নম্বরটি দেব, অর্থাৎ এই পোর্টালে আমরা লগ ইন করবো। তো ডান সাইডে আবার লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওটিপি জেনারেট করে আমরা লগ ইন করে নিয়েছি। তো সম্পূর্ণ লগ ইন করে নেওয়ার পরে আপনারা ডান সাইডে দেখতে পারবেন যে ডকুমেন্টস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ডকুমেন্টটি আপলোড করেছেন বা এখানে যে ডকুমেন্ট UIDN যে ডকুমেন্ট বা যেটা দরকার সেটা আপনার অলরেডি কিন্তু পেমেন্ট হয়ে গেছে। তো তারপরে আপনারা এর উপরে মাউস কার্সার নিয়ে আসলেই বাকি অপশান খুলে যাবে। ডাউনলোড উইথ সার্টিফিকেট যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের একটি PDF ডাউনলোড হয়ে যাবে। তো এই PDFটি দেখতে পাচ্ছেন যে আপনার যে LC কপি আছে সেই LC কপি আপনার প্রথমে শো করবে, এবং সর্বশেষ নিচে আপনার যে UIDN নাম্বার সেই নম্বরটি শো করবে একটি সার্টিফিকেট আকারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই 25 ডিজিট যে UIDN নাম্বার আছে সেই UIDN নাম্বারটি কিন্তু আমরা সাকসেসফুলি পেয়ে গেছি, এবং সেই নাম্বারটি আমাদের কিন্তু এখানে শো করছে। তো বন্ধুরা, চলুন সরাসরি এবার আমরা এই বুকিংটি UIDN নাম্বারের থ্রুতে কিভাবে করব সেটা আমরা সরাসরি সুবিধার যে বুকিং ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা চলে যাব, এবং সেই ওয়েবসাইটটিকে দেখে নেব যে কিভাবে আমরা আমাদের বুকিংটি আমরা করব। সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি, স্লট বুকিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে টাইপ অফ গুডস এখানে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনার কত চাকা বা কোন ক্যাটাগরির স্লট দরকার বা গাড়ি দরকার সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সরাসরি দেখতে পারবেন যে আপনাদের তলায় একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তলায় আমাদের একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। ডেটের আপনি গাড়ি বুকিং নিতে চাইছেন, ডেট এখান থেকে সিলেক্ট করবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে পরবর্তী পেজ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নেম অফ দ্য গুডস কী মাল সেই মালটা আপনারা এখানে টাইপ করে লিখে দেবেন। দেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন এখানে UDIN নাম্বার কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ 25 ক্যারেক্টারের যে নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি আপনারা যে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন নাম্বার এখান থেকে আমরা কপি করে নেব। নাম্বারটা কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পরে যে চেক অপশান আছে দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এখানে ক্লিক করব। চেকে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক LC নাম্বার চলে আসছে এবং এটি সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের UIDN নাম্বার এখানে ইনপুট হয়ে গেছে এবং LC নাম্বার অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। LC ডেটও ডিটেক্ট করে নিয়েছে এবং কোন ডেটে বুকিং নিচ্ছি সেই ডেটটিও এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, তারপরে আমরা একটু নিচে চলে যাবো। নিচে চলে আসবে নেম অফ দ্য ইম্পোর্টার। তো বাকি বুকিং কিভাবে করতে হয় চ্যানেলে কমপ্লিট ভিডিও দেওয়া আছে, সেই বুকিং কিভাবে আপনারা করবেন, বুকিংয়ের পেমেন্ট কিভাবে করবেন কমপ্লিট ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিও দেখে বুকিং কিভাবে করে সেই বুকিংয়ের ভিডিও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা UDIN নাম্বার কিভাবে পাবেন কমপ্লিট তথ্য দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স তো খোলাই রইল। আর তাছাড়া সুবিধার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা টোল ফ্রি নম্বর পেয়ে যাবেন, সেখান থেকেও ফোন করে আপনারা সরাসরি সেখান থেকে সাপোর্ট নিতে পারেন, বা আপনাদের কোয়ারি থাকলে সেখান থেকে আপনারা কোয়ারি ক্লিয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমি বলবো ভিডিওতে একটি লাইক করবেন আমাদের মোটিভেশনটা বাড়ানোর জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।